সেঞ্চুরি করেই বিরাট কোহলির মতো সেলিব্রেশন, চোট পেয়েও গ্লেন ম্যাক্সওয়েলের মতো চার ছক্কা হাঁকিয়েছেন দীপু। বিসিএল ফাইনালে অপরাজিত এক সেঞ্চুরি করলেন সাদাত হোসেন দীপু। বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনালে নর্থ জোনের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন সাদাত হোসেন দীপু। দলের হয়ে একাই সেঞ্চুরি করলেন এই ডানহাতি ব্যাটার। এদিন দীপুর চমৎকার ইনিংসের কিছু দৃশ্য দেখানো যাক। কাভার ড্রাইভ, দীপুর এই কাভার ড্রাইভটা দেখুন, এই শটে বাউন্ডারি বের করেছেন তিনি। শটটা দেখুন আর শটটা খেলার আগে বডি ব্যালেন্সটা দেখুন, দেখে বিরাট কোহলির কথা মনে পড়তেই পারে। শুধু এই শটটাই না, কোহলির মতো দুই রান নিতেও পটু দীপু। এদিন গ্যাপ খুঁজে ডাবল রানও নিয়েছেন এই ব্যাটার। স্পিনারদের বিপক্ষে চিকি শটেও জোড়া রান নিয়েছেন সাদাত। দীপুর স্পিনারদের বিপক্ষে ডাউন দ্য উইকেটের শটও আপনাকে মনে করিয়ে দিবে বটম হ্যান্ডের বিরাট কোহলিকেও, যার প্রমাণ এই শটটাই। তবে এদিন ডাইভ দিতে গিয়ে আঘাত পান দীপু, কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবারও ব্যাটিংয়ে ফেরেন। এবার যেন তিনি মনে করিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েলকে। নাগালের বাইরে থাকলেও ব্যালেন্স ঠিক রেখে ব্যাট চালিয়ে দিয়ে এই বাউন্ডারিটা দেখুন, বের করেছেন চারটা রান। একই রকম শটে আরও একটা বাউন্ডারি হাঁকাতে দেখা গেছে দীপুকে। পেছনে খেলার ক্ষেত্রেও এদিন মুনশিয়ানা দেখিয়েছেন এই ব্যাটার। বল আসার আগেই বডি ব্যালেন্স ঠিক রেখে গ্যাপ দিয়ে আনঅর্থোডক্স শট খেলেছেন সাদাত হোসেন। সেঞ্চুরি করার দিন দুইটা ছক্কা হাঁকিয়েছিলেন এই ব্যাটার, প্রথমটা স্পিনারদের বিপক্ষে জায়গায় দাঁড়িয়ে ফ্রন্ট ফুটে স্ট্রেট ছক্কা, আর দ্বিতীয় ছক্কাটা হাঁকিয়েছেন ইনিংসের শেষ বলে, কিঞ্চিত ব্যাকফুটে গিয়ে স্ট্রেটে ছক্কা হাঁকিয়েছেন সাদাত দীপু। এদিন নয়টা বাউন্ডারি ও দুইটা ছক্কায় ১১৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সাদাত হোসেন দীপু। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।